তাহলে আমরা কি দেখলাম যে পেজ নাম্বার 78 এ স্কোয়ালো আপনি কল করছেন স্কোয়ালোটি দি স্কোয়ালো ফলস ডাউন অন দা পেডেস্টাল শেপড বক্স ইটস ফেসেস এক্সপ্রেসিং সরো অ্যান্ড লাইজ ক্রাম্পেল বিটুইন দা টু লেগস অফ দি হ্যাপি প্রিন্স। স্কোয়ালোটি পড়ে যায় পাদানি আকারে তৈরি বাক্সের উপরে, তার মুখটা দুঃখ প্রকাশ পাচ্ছিল এবং এটা পড়ে থাকে হ্যাপি প্রিন্স দুই পায়ের মাঝখানে। এ স্যাড মিউজিক ইজ প্লেইড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, একটা দুঃখের সঙ্গীত নেপথ্যে শোনা যায়। আর দ্য স্টেজ লাইট চেঞ্জেস টু ইয়েলো, মঞ্চের আলোটি অন্ধকার সরি হলদে হয়ে রূপান্তরিত হয়। ফোর পিপল এন্টার ফ্রম দ্য রাইট উইং লেড বাই অ্যান ইম্পর্ট্যান্ট লুকিং ম্যান ইন রেড কোট অ্যান্ড ট্রাউজার্স, চারজন লোককে দেখা যায় ডান দিক থেকে, একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রূপে দেখাচ্ছে লাল কোট এবং ট্রাউজার পরিহিত একজন গুরুত্বপূর্ণ ব্যক্তির দ্বারা চালিত হয়ে সেই চারজন লোক আসে। হি ইজ দ্য মেয়র অফ দ্য টাউন, সে তিনি হলেন শহরের মেয়র। হি ইজ অ্যাকম্পানিড বাই টাউন কাউন্সিলর, তার সঙ্গে ওই ওরা সব টাউন কাউন্সিলর রয়েছে ওই চারজন। দে টক অ্যাজ দে অ্যাপ্রোচ দ্য স্ট্যাচু, তারা কথা বলতে থাকে যখন তারা স্ট্যাচুর দিকে অগ্রসর হয়। মেয়র বলছে এ ডেড বার্ড অ্যাট দ্য ফিট অফ দ্য স্ট্যাচু অফ দি হ্যাপি প্রিন্স, হ্যাঁ হ্যাপি প্রিন্সের হ্যাপি প্রিন্সের পায়ের কাছে একটা মৃত পাখি, হ্যাঁ আর ডেড বার্ড অ্যাট দ্য ফিট অফ দ্য হ্যাপি প্রিন্স স্ট্যাচু অফ দি হ্যাপি প্রিন্স, হ্যাপি প্রিন্সের প্রতিমূর্তির পায়ের কাছে একটা মৃত পাখি, দ্যাটস ভেরি ব্যাড, ওটা খুব খারাপ। উই মাস্ট মেক আ নিউ ল, আমরা অবশ্যই একটা নতুন আইন করব। নো বার্ড ক্যান ডাই ইন দ্য টাউন স্কোয়ার অর নিয়ার দি হ্যাপি প্রিন্স, কোনো পাখি শহরের চৌরাস্তায় বা হ্যাপি প্রিন্সের কাছাকাছি যেন মারা না যায়। ওয়ান অফ দ্য টাউন কাউন্সিলর্স রোড দিস ডাউন ইন আ নোটবুক, হ্যাঁ টাউন কাউন্সিলরদের একজন এটা তার খাতায় লিখে নেয়। দি আদার লুকড অ্যাট দ্য ডেড বার্ড উইথ গ্রেট ডিস অ্যাপ্রুভাল, অন্যরা হ্যাপি প্রিন্সের সরি অন্যরা মৃত পাখিটার দিকে তাকিয়ে মোটে মানে অনুমোদন করে না, বা তাদের ভাবভাবে অননুমোদনের ভাব প্রকাশ পায়। দি কোম্পানি লুকড আপ অ্যাট দ্য স্ট্যাচু, কোম্পানিটা স্ট্যাচুর দিকে তাকায়, অর্থাৎ কোম্পানি মানে ওই বাকি লোকজন আর। মেয়র বলছে ও ডিয়ার হোয়াট অ্যান আগলি থিং আওয়ার প্রিন্স ইজ দিস ডেইজ, হ্যাঁ ওহে কী কুৎসিত লাগছে আমাদের হ্যাপি প্রিন্সকে আজকাল আজকাল। টাউন কাউন্সিলর ওয়ান বলছে হোয়্যার ইজ দ্য রুবি ইন হিজ সোর্ড, তার তলোয়ারের রুপিটা কোথায় গেল। টাউন কাউন্সিলর টু বলছে দ্বিতীয় টাউন কাউন্সিলর বলছে হোয়াট আর দ্য স্যাফায়ার্স ইন হিজ আইজ, তার চোখের নীলকান্তমণি কোথায় গেল। টাউন কাউন্সিলর বলছে থার্ড টাউন কাউন্সিলর হোয়্যার ইজ হিজ গোল্ড, তার গায়ের সোনা কোথায়। মেয়র বলছে হি ইজ নো বেটার দ্যান এ পিকার, তার অবস্থা তো একটা ভিক্ষুকের চেয়ে ভালো নয়। আই ফাইন্ড হিম ভেরি আগলিয়া, তাকে দেখে আমার খুব খারাপ লাগছে, হ্যাঁ তাকে দেখতে কুৎসিত লাগছে, তাকে তো খুব কুৎসিত দেখছি। থ্রি টাউন কাউন্সিলর্স ইন কোরাস, হ্যাঁ তিনজন টাউন কাউন্সিলর বা শহরের মানে পরিষদ মানে নগর পরিষদ বলে ওঠে ইয়েস ভেরি আগলি, মানে তারা সমবেত হয় বলে যে হ্যাঁ সত্যি দেখতে খারাপ লাগছে। মেয়র তখন বলে টেক দ্য স্ট্যাচু অ্যাওয়ে, স্ট্যাচুটাকে সরিয়ে নাও, ইট ইজন্ট বিউটিফুল এনিমোর, এটা আর সুন্দর নয়। ফ্রম দ্য রাইট উইং কামস আউট টু পিপল ক্যারিং আ স্ট্রেচার, ডান দিকের প্রবেশপথ থেকে একটা স্ট্রেচার নিয়ে দুজন লোক আসে। দে কাম অ্যান্ড স্টপ বিফোর দ্য হ্যাপি প্রিন্স, তারা আসে এবং হ্যাপি প্রিন্সের আগে সামনে থামে। মেয়র অ্যান্ড দ্য টাউন কাউন্সিলর্স আর লুকিং আপ অ্যাট দ্য হ্যাপি প্রিন্স, মেয়র এবং টাউন কাউন্সিলররা হ্যাপি প্রিন্সের দিকে তাকায়। দি স্ট্রেচার বিয়ারার ব্রিং ডাউন দ্য স্ট্যাচু অ্যান্ড পুট হিম অন দ্য স্ট্রেচার, স্ট্রেচার বাহকরা স্ট্যাচুটাকে নামায় এবং তারা স্ট্রেচারটাকে স্ট্রেচারের উপর রাখে। মেয়র অ্যান্ড কোম্পানি লুক অন উইথ গ্রেট ইন্টারেস্ট, মেয়র এবং তার সঙ্গের লোকেরা খুব আগ্রহ সহকারে তাকায়। দি স্ট্রেচার বিয়ারার টেক দ্য হ্যাপি প্রিন্স অ্যাওয়ে, হ্যাঁ স্ট্রেচার বাহকরা হ্যাপি প্রিন্সকে
ধূসর হ্যাপি প্রিন্সকে সরিয়ে নেয়। মেয়র বলছে টেক ইট টু দ্য ফার্নেস টু মেল্ট, হ্যাঁ এটাকে অগ্নিচুল্লিতে নিয়ে যাও, ফার্নেস মানে অগ্নিচুল্লি, অগ্নিচুল্লিতে নিয়ে যাও গলানোর জন্য। মেল্ট মেল্ট মানে গলানো। উই উইল হ্যাভ এ নিউ স্ট্যাচু, আমরা একটা নতুন স্ট্যাচু তৈরি করবো। থ্রি কাউন্সিলার্স একসাথে বলে ওঠে, আর নিউ স্ট্যাচু, একটা নতুন স্ট্যাচু? হ্যাঁ, মেয়র বলছে আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, আমি নিজের একটা স্ট্যাচু চাই। থ্রি কাউন্সিলার্স বলছে আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, আমি আমার একটা স্ট্যাচু চাই। নো নো আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, না না আমি আমার স্ট্যাচু চাই। থ্রি কাউন্সিলার্স একসাথে বলে উঠল, ইনকোরাস মানে একসাথে, কি বলে উঠল, না নো নো আই ওয়ান্ট এ স্ট্যাচু অফ মি, না না আমি আমার স্ট্যাচু চাই। দি লাইটস ড্রিম অন দ্য স্টেজ, যখন মেয়র এবং টাউন কাউন্সিলর ঝগড়া করছে তখন মঞ্চের আলো কমে যায়, ডিম মানে কমে যায়, মঞ্চের আলোগুলো তেজ কমে যায়। দি স্টেজ ইজ ডার্ক, মঞ্চ অন্ধকার হয়ে যায়। এই ইয়েলো স্পটলাইট ফলস অন আ পার্সন ইন হোয়াইট গাউন স্ট্যান্ডিং আপ অন দ্য পেডেস্টাল শেপ বক্স, হ্যাঁ একটা হলদে স্পটলাইট পড়ে একজন ব্যক্তির উপরে, হ্যাঁ যিনি সাদা গাউন পরে বড় ঢিলেলা পোশাক পরে দাঁড়িয়ে আছে পেডেস্টাল শেপ বক্সের উপরে। হি ফেসেস দ্য অডিয়েন্স, তিনি অডিয়েন্সের দিকে দর্শকদিকে মুখ করে থাকেন। হি ইজ অ্যান অ্যাঞ্জেল, তিনি একজন দেবদূত। দেয়ার আর উইংস, অ্যাঞ্জেল মানে হচ্ছে দেবদূত, তিনি একজন দেবদূত। দেয়ার আর উইংস অ্যাটাচ টু হিজ ব্যাক, হ্যাঁ তার পিঠে পাখা জোড়া আছে। এ সিলভার ক্রাউন অন হিজ হেড, হ্যাঁ তার মাথায় একটা রূপর মুকুট রয়েছে। অ্যাঞ্জেল বলছে ফর এভার উইল দ্য সোয়ালো সিং ফ্রম নাও ইন মাই গার্ডেন, চিরকালের জন্য সোয়ালোটি আমার বাগানে এখন থেকে গান করবে। মে দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন মাই সিটি অফ গোল্ড ফর এভার, হ্যাপি প্রিন্স যেন আমার শহরে চিরকাল, সোনার শহরে চিরকাল বাস করে। এ লাইট মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, লাইট ডিমস কার্টেন ফলস, হালকা গান বাজে থাকে পথে, হ্যাঁ লাইট ডিমস আলো অনুজ্জ্বল হয়ে যায়, কার্টেন ফলস এবং পর্দা পড়ে যায়। দিস ইজ দ্য এন্ড অফ আওয়ার ড্রামা। তাহলে আমরা দেখলাম হ্যাপি প্রিন্সের জায়গায় নিজেদের নিজে নিজের স্ট্যাচু করার জন্য টাউন কাউন্সিলরা ঝগড়া করছে, হ্যাঁ এবং তারপরে দেখা যায় সোয়ালো সে সোয়ালোকে চিরকাল কী বলে হিভিনে গান করার জন্য একদম দেবদূত নিয়ে যেতে আসে। ফর এভার উইল দ্য সোয়ালো সিং ফ্রম নাও ইন মাই গার্ডেন, চিরকাল আমার বাগানে এই সোয়ালো গান করবে। মে দ্য হ্যাপি প্রিন্স লিভ ইন দ্য সিটি অফ গোল্ড ফর এভার, আর আমার সোনার শহরে হ্যাপি প্রিন্সও থাকবে, মানে দুই বন্ধুর মতো। আর লাইট মিউজিক ইজ প্লেড ইন দ্য ব্যাকগ্রাউন্ড, নেপথ্যে হালকা সঙ্গীত বাসে থাকে, লাইট ডিমস আলো কী হয় না নিস্তেজ হয়ে আসে, ডিম কথাটার অর্থ উজ্জ্বল অনুজ্জ্বল হওয়া, কাটেন ফলস।